বেশি দিন ধরে শাকিব খানকে চিনি, তাই গেস আমি শাকিব খানকে। ঢালির সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমা অভিনয় করছেন ইদিকা পাল। ইতিমধ্যে শুটিংয়ের অধিকাংশ অংশের দৃষ্টি ধারণের কাজ শেষ হয়ে গেছে। এর আগে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইদিকা বলেন, প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। যেহেতু এদেশে বড় স্টার, আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে, কিন্তু বিশ্বাস করুন আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো অ্যাক্টর। তবে এবার ইদিকা কিং খানকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে ইদিকা পাল এবং অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে আলাপ করতে দেওয়া যায়। আলাপের শেষের দিকে জয় কলকাতার এই অভিনেত্রীকে প্রশ্ন করেন, ধরো বাংলাদেশে তোমাকে বিয়ে করে সেটেল হতে হবে, পাত্র আছে দুজন, একটা আমি এবং অন্যটি শাকিব খান, কাকে বিয়ে করবে? ইদিকা বললেন, আমি তোমার থেকে বেশি দিন ধরে শাকিব খানকে চিনি, তাই আমি শাকিব খানকেই পছন্দ করব, যদিও এই কথাগুলো পুরোটাই ছিল মজার ছলে। তো তাহলে আমার মনে হয় যে আমি তোমার থেকে হয়তো একটু বেশি দিন ধরে শাকিব খানকে চিনি, তাই গেস আমি শাকিব খানকেই।